আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন, সন্দেশ খাদির ভিডিওটা দেখার টাইম পেয়েছেন, আমাদের অধিকারের প্রাপ্য লড়াইয়ের টাকা বন্ধ করে রাখে, তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, আর নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রার্থী হয়েছে, সে কি করেছে তার বায়োডাটা তো বারাসতের মানুষ জেনে গেছে, আমি বলবো না, সবাই জানে। এবং মাদক পাচার করতে গিয়ে বাংলার নয় আসামের পুলিশ এই জোচ্চোর দু নম্বরই তাকে ধরেছিল, সে পদ্মচিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে। আমি আপনাদের বলবো, প্রধানমন্ত্রী 6 তারিখ বারাসাত কাছারি ময়দানে সভা করে বলেছিল, সন্দেশ খালিতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন, সন্দেশ খালির ভিডিওটা দেখার টাইম পেয়েছেন? পেয়েছেন। পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন, আধ ঘন্টা সন্দেশ খালির ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে 2000 টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লুণ্ঠন করেছে। যারা বাংলার মহিলাদের সম্মান 2000 টাকার বিক্রি, 2000 টাকার বিনিময়ে দিল্লির বুকে কৃতদাসত্ব করে দিল্লির মালিকদের কাছে বিক্রি করে, তাদেরকে বারাসাত আগামী 1 তারিখ উচিত শিক্ষা দেবে না? যারা আমাদের অধিকারের প্রাপ্য লড়াইয়ের টাকা বন্ধ করে রাখে, তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না? এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে, আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে, যারা গণমাধ্যমে দেখছেন, সংবাদ মাধ্যমে দেখছেন, এখনো তো প্রচারের 6 দিন বাকি আছে, 30 তারিখ প্রচারের শেষ দিন, আর 31 মার্চ 1 তারিখ ভোট, 6 দিন বাকি আছে। আপনি জায়গা ঠিক করুন, বারাসাতে যে কোনো বুথে মঞ্চ বাঁধুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, আর নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। 10 বছরে আমাদের সরকার বাংলার জন্য কি করেছে, আর গত 10 বছরে আমাদের আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। 2 দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বাংলায় এসে বলে গেছেন, দুর্গোৎসব হবে না, দুর্গোৎসব পালন করা যাবে না, খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে, মণ্ডপে পুজো হবে, উৎসব হবে না। আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন? আপনারা বলুন তো, যারা বলছে দুর্গা উৎসব উৎসব নয়, আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন? রামনবমীতে আপনি অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় নামবেন, বোম বন্দুক পিস্তল তরোয়াল নিয়ে, তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন। আর বঙ্গবাসী যদি রাত জেগে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘরে পরিদর্শন করে, বলছে সেই উৎসব চলবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে, আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী, আমরা নাকি দেশ বিরোধী। আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে? যারা ডিম খায়, যারা মাছ খায়, যারা মাংস খায়, বলছে তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। আমি আগে 1 বেলা মাছ খেতাম, এখন 2 বেলা খাই, রাত্রিবেলা গিয়েও খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে কথা বলবো, আমি কোথায় হাঁটবো, কি রঙের জামা পরবো, কি খাবো, আপনি ঠিক করবেন? দিল্লিতে বসে আপনি ঠিক করবেন? যারা আমাদের মাছ খাওয়া ডিম খাওয়া ঠিক করবে বলে ঠিক দাবি করে, যদি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফোটাতে পারে, তাহলে পাড়া একটা রাস্তা হলে বলবে, দাঁড়াও মোদিজির পারমিশন নিয়ে আছি, দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলুন। আমি তো আপনাদের বলছি, যেভাবে গত 12-13 বছরে 2011-এর সরকার আসার পর
সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে, খালি বারাসাত টাউন বিধানসভা নয়, সর্বত্র মধ্যগ্রাম থেকে শুরু করে বিধাননগর থেকে শুরু করে ওদিকে দেগঙ্গা থেকে শুরু করে সর্বত্র আমাদের সরকার উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছে। আপনারা জানেন যখন ক্রিকেট খেলা হয়, খেলা শুরু করার আগে পিচটার রিপোর্ট নেওয়া হয়, পিচ রিপোর্ট নেওয়া হয়, জানেন তো? আপনারা ক্রিকেট খেলা দেখেন, আপনারা জানবেন। আপনি দেখবেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেকদিন ধরে টার্গেট করে রেখেছে। প্রথমে এই যে এখানে রথিন্দা দাঁড়িয়ে আছে, 20 ঘন্টা এই রথিন ঘোষের বাড়িতে মধ্যমগ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল, আমি রাজভবনের বাইরে ধর্ণায় বসেছিলাম, আমার মনে আছে। কি পেয়েছে, কি পেয়েছে? খালি থালা, খালি বাটি, খালি বাসন, খালি হাতে এসছো, খালি হাতে ফিরে গেছো। সুজিত বোস বিধাননগরের বিধায়ক, তার বাড়িতে সিবিআই রেড করেছে, ইডি রেড করেছে, খালি হাতে এসছিল, খালি হাতে ফিরে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক, এই লোকসভা নির্বাচন, এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে 7 মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। নির্যাস কি শূন্য, অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি। তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে, যে ইডি সিবিআই লাগাবো, ভয় দেখাবো, বাড়িতে রেড করব, আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে। তৃণমূল দেশের আর 10টা রাজনৈতিক দলের থেকে আলাদা, মোদীজি ভুলে যাবেন না। আপনি যত প্রহার করবেন, আমরা বিশুদ্ধ লোহা, তত শক্তিশালী হব। গলা যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে। আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নয়, আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নই। আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবেন, আপনি 10 বছর ধরে চেষ্টা করেছেন, আপনাকে 14 সালে হারিয়েছি, 16তে হারিয়েছি, 19-এ হারিয়েছি, 21-এ হারিয়েছি, আবার 24-এ হারাবো, গোহারা করব। বাংলার মানুষের লড়াই, যারা আমাদের 100 দিনের টাকা, বাড়ির টাকা আটকে রাখে। আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি বাড়ির টাকা দিয়েছেন, 4 বছরে সেট পক্ষ প্রকাশ করে প্রমাণ করুন, যদি প্রমাণ করতে পারেন 21-এ হারার পর 10 পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে বলে গেলাম, ভোট চাইতে মানুষের কাছে আসবো না। আপনার ক্ষমতা থাকলে আপনি করুন।